প্রেম শব্দটা কি ইন্টারেস্টিং না? প্রেম নিয়ে অনেকের অনেক অভিজ্ঞতা আছে, এটা আমরা সবাই জানি। সে একই ক্লাসে কারোর সাথে হোক বা অফিস বা একদমই অচেনা কোনো মানুষের সাথেই হোক, সমস্ত প্রেমেরই একটা কাহিনী থাকে। হয়তো কলেজে তার পাশে প্রত্যেক দিন বসা বা একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরা, এই সব কিছু নিয়েই প্রেম। তাই আমরা গল্পের কথাগুলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এরকমই একটি মিষ্টি প্রেমের গল্প। দেখুন তো আপনারা এর মধ্যে নিজেদেরকে খুঁজে পান কি না। যদি খুঁজে পান অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করে দেবেন এবং আপনার সেই বিশেষ মানুষকে শেয়ার করে শোনাবেন। আজকের আমাদের নিবেদন ভালোবাসার অন্তরালে, শুনতে থাকুন। আরে আরে আজ দেখা সময় নেই রে, অত এক্ষুনি বেরোতে হবে আমাকে, দেরি হয়ে গেছে। কেন, কোথায় যাবি? তোকে সেই বলেছিলাম না, একটা ছেলের সাথে ফেসবুকে আলাপ হয়েছে, তার সাথেই দেখা করতে যাচ্ছি। ও আচ্ছা, অল দ্য বেস্ট। এরা দুজন হলো কলেজ ফ্রেন্ড, হোস্টেলের রুমমেট এবং খুবই ভালো বন্ধু। সব কথা একে অপরকে শেয়ার করে। দুজনেই কলেজে হিস্ট্রি অনার্স পড়ছে, সেকেন্ড ইয়ার। ওরা প্রায় বন্ধুরা সবাই পড়ার ফাঁকে টিউশন পড়াত। রাতে সৃষ্টি হোস্টেলে ফিরে দেখে তৃষ্ণা মুখ ভার করে বসে আছে। কি ব্যাপার রে, মুখটা বাংলার পাঁচ কেন? আর আপনার ডেটিং কেমন হলো? দূর আর বলিস না তো, ইয়ে দেখে 50+ বয়স্ক লোক বসে আছে, আর ছবিগুলো দেখ একটাও নিজের না, আর এমন ভাবে জোগাড় করেছে কারো সন্দেহই হবে না। যা যা, হেসে এই অবস্থা? হ্যাঁ তুই হেসেই যা। সো ব্যাড লাক, তোর সাথে আর কথাই বলবো না, যা। তাহলে এবারের পুজোতে আমাদের সাথেই ঘুরতে হবে তোকে, বল। হুম না রে, এবারে বাড়ি চলে যাব। সেই তো সবাই যাও, দুদিন ঠাকুর দেখে তারপর সপ্তমীতে। না রে, এবারে আগেই চলে যাব। কেন রে, কিছু হয়েছে নাকি বাড়িতে? সব ঠিক আছে তো নাকি? ছাড় আজকে, ভালো লাগছে না আর, কাল বলবো, আজ শুয়ে পড়, গুড নাইট। ওকে গুড নাইট। এই বলে দুজনেই শুয়ে পড়ল। পরের দিন সকালে তৃষ্ণা সৃষ্টিকে বলে যে ওর মায়ের শরীরটা একটু খারাপ করেছে, তাই একেবারে আগেই চলে যাবে, পুজো কাটিয়ে আসবে একেবারে। কলেজে রোজ বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দেওয়া, হোস্টেলে সবার সাথে একসাথে থাকা, এই সব কিছুদিনের জন্য হলেও খুব মিস করছে তৃষ্ণা। আবার অনেকদিন পর বাড়ি ফেরার একটা আনন্দও আছে মনে মনে। মহালয়ার আগের দিন তৃষ্ণা বাড়ি চলে যাচ্ছে দেখে ওদের কলেজের বন্ধু আবির ওকে দেখে বলল, কি রে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস, মহালয়ার আগেই? কিছু আছে নাকি বাড়িতে? না না, কি আর থাকবে, মা বাবা ভাই পুরো পরিবারের সাথেই এবারে কাটাবো পুজোটা। এবারে হোস্টেল তো পুরো ফাঁকা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, তুই যাবি না বাড়ি? আমি তো আছি। কিছু বললি? হ্যাঁ মানে যাবো তো, সপ্তমীর দিন একেবারে যাব। এত দেরি কেন রে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবি বুঝি? দূর, আমার গার্লফ্রেন্ড, টিউশন আছে রে, একটু বেশি করে পড়িয়ে দেবো আর কি। ও আমি তো আজ থেকেই সব ছুটি দিয়ে দিয়েছি। সে যাই হোক, তোকে কিন্তু আজকে খুব সুন্দর দেখতে লাগছে। তাই? ধন্যবাদ, ঠিক আছে আমি আসি এবার। আবির মনে মনে ভাবছে, ইচ্ছে তো করছে আজকেই তোকে প্রপোজ করে দিই। ওই কি ভাবছিস অত,
হ্যাঁ রে, যা সাবধানে যাস, আর পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল, ভালো করে পুজো কাটাবি। হ্যাঁ, তোকেও পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল, এলাম এবার, বাই। হ্যাঁ রে, বাই। আমি তৃষ্ণাকে সেই ফার্স্ট ইয়ার থেকেই পছন্দ করে, ভালোবেসে ফেলেছে। কিন্তু ওরা খুব ভালো বন্ধু, বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে বলেনি কোনোদিন তৃষ্ণাকে। আবিরের সাথে আর কোনো যোগাযোগ নেই তেমন, এমনিতে রোজ দেখা হতো, কথা হতো, তাই আবিরের মনটা একটু খারাপ। ওর বাড়িতে বাবা মা ভাই ও বোনের জন্য জামা কাপড় কিনে বাড়ি যেতে যেতে সপ্তমীর রাত হয়ে গেল। বাড়িতে ভাই বোন নতুন জামা পেয়ে খুব খুশি। এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল বাবা? এই তো একটা দিন, নতুন জামা কাপড় পেয়ে ভাই আর বোন কত খুশি হয়েছে দেখো। নিজের জন্য তো কিছু করিসনি, এনে ধর এই নতুন পাঞ্জাবিটা, পরিস কাল। তুমি ওই শাড়িটাই পরবে কাল, সবাই একসাথে পুষ্পাঞ্জলি দেব। পরের দিন সকালে মায়ের গায়ে নতুন শাড়ি, বাবা নতুন পাঞ্জাবি পরে আছে দেখে আবিরের মন আনন্দে ভরে উঠল। ভাই বোন বাড়ির সবার মুখে হাসির ঝলক। দুদিন বাবা মা ভাই বোনদের সাথে ঠাকুর দেখে মায়ের আদরের ছোঁয়া আর যত্ন করে রান্না করা আমিষ নিরামিষ খাবার খেয়ে পুজোটা খুব সুন্দর কাটল। এবার হোস্টেলে ফিরতে হবে। তোদের কলেজ তো অনেক দেরি, লক্ষ্মী পূজার পর যেতে পারতিস। না মা, ছাত্রদের পড়ানো আছে যে, তাই যেতেই হবে গো, কিচ্ছু করার নেই। হোস্টেলে ফিরে গেল আবির, কেউ নেই তখন। কলেজের সবুজ ক্যাম্পাস পুরো শূন্য। আবির রোজ বিকালে কলেজের পাশে পুকুর পাড়ে গাছের নিচে বসে থাকত। একে একে হোস্টেলে সবাই ফিরল, কিন্তু তৃষ্ণার দেখা নেই। ওই পুকুর পাড়ে বসে কত গল্প করেছে দুজনে, তৃষ্ণা বলত আর আবির এক মনে ওর দিকে তাকিয়ে ওর সব কথা শুনত। সবাই ফিরে এলেও আবিরের মন খারাপ তৃষ্ণার জন্য। সব সময় ভাবছে তৃষ্ণা এলো না কেন, ক্যাম্পাসটা যেন ওর কাছে তৃষ্ণাকে ছাড়া বড়ই ফাঁকা। সেই দিন ক্লাস শেষ হওয়ার পর আবির সৃষ্টিকে জিজ্ঞাসা করল, ওই বলছি তৃষ্ণা আসেনি কেন রে? ক্লাসের সবাই এসেছে, তাতে তোর মন ভরছে না বুঝি, ওকে কি দরকার শুনি? আরে না না, তেমন কিছু না, অনেক দিন হলো দেখছি না ওকে, তাই জিজ্ঞাসা করলাম। প্রায় সাত দিন পর তৃষ্ণা ফিরল, মুখটা পুরো যেন শুকিয়ে গেছে, জ্বর হয়েছিল ওর। এই কথা জানতে পেরে আবির ওর কাছে গিয়ে ওকে বলল, শরীর কেমন আছে রে, ভালো আছিস? হ্যাঁ রে, এই কদিন শরীরটা খুব খারাপ ছিল, এখন অবশ্য জ্বরটা সেরে গেছে, এখন ভালো আছি। এই কদিন খুব মিস করছি তোকে, আমি তো সেই কবেই এসে গেছি। তুই যদি এত তাড়াতাড়ি আসিস। কি করবো বল, উপায় নেই, না পড়লে যে টাকা পাবো না। রোজ বিকালে কলেজ শেষে মাঠে যখন আড্ডা জমত সবাই একসাথে, আবির তখন তৃষ্ণার দিকে একভাবে চেয়ে থাকত। তৃষ্ণা দেখতে পেয়ে গেলেই চোখটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিত আবির। আবিরের চোখের ভাষা তৃষ্ণা বুঝতে পারত। যখন একসাথে হেঁটে যায় তৃষ্ণারও ইচ্ছা করত আবিরের হাতটা ধরতে, কিন্তু পারে না, কারণ ওর বাবা ছেলে দেখছে বিয়ের জন্য। ফাইনাল ইয়ারের এক্সামের পরেই বিয়ে দেওয়ার কথা চলছে ওর বাড়িতে। একদিন বিকালে কলেজ থেকে হোস্টেলে ফেরার সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তৃষ্ণা বৃষ্টিধারার মধ্যে হারিয়ে গিয়ে গান গাইতে শুরু করে। La 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 la
কিছুতে কেন যে মন লাগে না লাগে না, ঝড়ু ঝড়ু মুখর বাদল দিনে। হঠাৎ পিছন থেকে আবির এসে তৃষ্ণার মাথায় ছাতাটা ধরল। যা, কোথা থেকে এলি? দিলি তো পুরো গানের মোটটার 12টা বাজিয়ে। এই তো জ্বরে ভুগছিলিস, আর এখন বৃষ্টিতে ভিজে গান গাওয়া হচ্ছে, আবার তো শরীরটা খারাপ হবে নাকি? আর জ্ঞান দিতে হবে না, চল হোস্টেলে দিয়ে আসবি আমাকে। হ্যাঁ চল। দুজনে একই ছাতাতে রওনা দিল হোস্টেলের পথে। বৃষ্টির ছিটে পড়ছে দুজনেরই গায়ে, একে অপরের হাতে হাত লেগে। দুজনের মনে লেগেছে ভালোবাসার সৌরভ। থ্যাংক ইউ হোস্টেলে পৌঁছে দেবার জন্য। আচ্ছা এলাম আমি এবার। তৃষ্ণাকে পৌঁছে দিয়ে আবিরও চলে গেল হোস্টেলে। সামনেই তৃষ্ণার জন্মদিন। আবি ভেবেই রেখেছে ওই দিন এক গোছা গোলাপ দিয়ে ওকে প্রপোজটা করেই দেবে। আর তৃষ্ণার গান খুব ভালো লাগে, তাই একটা গীতবিতান কিনে রেখেছে ওকে দেবে বলে। তার পরের দিন কলেজে দেখা হয়েছে দুজনের, কথাও হয়েছে, কিন্তু তারপরের দিন ওকে দেখতে না পেয়ে সৃষ্টিকে জিজ্ঞাসা করলে ও বলে, কাল রাতে ওর বাবা ওকে আনতে এসেছিল, তৃষ্ণা বলছিল ওর নাকি বিয়ের দেখাশোনা চলছে, আজ নাকি ওকে দেখতে আসবে, তাই আনতে এসেছিল। এই কথাটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল আবিরের। ওর এখন কোনো ক্ষমতাও নেই যে তৃষ্ণাকে ওর মনের কথা বলে ওকে রেখে দেবে সারা জীবনের মতো ওর কাছে। জন্মদিনের দিন সকালে তৃষ্ণাকে ক্যাম্পাসে দেখে এক মুখ হাসি নিয়ে আবির বলল, হ্যাপি বার্থডে ম্যাডাম, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। আর এই নে ধর তোর গিফট। আরে গীতবিতান, খুব পছন্দ আমার এটা, থ্যাংক ইউ সো মাচ। মনে কষ্ট থাকলেও হাসি মুখে দুজনে গল্প করছে। ওর বিয়ের কথা শুনে গোলাপটা আর দেয়নি, ওর কাছেই রেখে দিয়েছে। এইভাবে দুজনে গল্প করতে করতে আবির বলল, কিরে তোর নাকি বিয়ে হচ্ছে শুনলাম। হ্যাঁ, ছেলে নাকি বিদেশে থাকে, আগের দিন ওর বাবা মা এসেছিল, ওর মায়ের নাকি আমাকে খুব পছন্দ, পরশু ছেলে আসবে, আবার যেতে হবে বাড়ি। ও আচ্ছা, খুব ভালো, একেবারে বিদেশে চলে যাবি তাহলে। কেটে গেল মাঝে আরো কয়েকটা দিন, তৃষ্ণাও বাড়ি চলে গেছে, ফেরেনি কই এখনো। রোজ কলেজ শেষে আড্ডা দিত সবাই, তৃষ্ণা ছিল না বলে আবির থাকত না, আবির সেই ওর পছন্দের জায়গা পুকুর পাড়ে গিয়ে বসে থাকত। এইরকমই একদিন বিকালবেলায় আবির পুকুর পাড়ে বসে আছে, এমন সময় তৃষ্ণা এসে ওর পিঠে হাত রেখে বলল, কিরে তুই এখানে, আমি তোকে সারা ক্যাম্পাস খুঁজে মরলাম। তুই এখানে? হুম এখানে। এত অবাক হচ্ছিস যে, যেন এই প্রথম এলাম এখানে। না তা না, কিন্তু তুই তো বাড়ি গেছিলি, কখন এলি? এই এলাম, এসেই তোর কাছে এলাম। ও আচ্ছা, তো তোর বিয়ের খবর কত দূর, কবে ঠিক হলো বিয়ে তাহলে? কি জানি। কেন রে, বিদেশে থাকে বললি, তার কি হলো? আমি বাপিকে স্পষ্ট বলে দিয়েছি, ওই সব বিদেশারে যাওয়া হবে না আমার দ্বারা, আমি একজনকে ভালোবাসি, পড়াশোনা শেষ করি, তারপর যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। ও বাহ, তো কাকে ভালোবাসিস সেটা তো বল। তৃষ্ণা আবিরের পাশে বসে ওর কাঁধে মাথা রাখল। কিরে বল না। এখনো বলে দিতে হবে পাগল, বুঝতে পারছিস না? আবির তৃষ্ণার কাঁধে হাত রেখে ওকে বুকে টেনে নিয়ে বলল, একটু গান কর না, কতদিন তোর গলায় গান শুনিনি, সেদিন বৃষ্টিতে যেটা গাছিলিস ওটা। ওটা তো বর্ষার গান, এখন তো শীতকাল। না তুই ওটাই গানা। তৃষ্ণা আবিরের কাঁধে মাথা রেখে গান গাইতে শুরু করলো।
আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না লাগে না ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে আপনারা শুনলেন ভালোবাসার অন্তরালে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি লিখেছেন রাহুল পাজা, গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অন্বেষা পাঠক, আবিরের চরিত্রে অভিরাজ মণ্ডল, তৃষ্ণার চরিত্রে বিপাশা পাঠক, সৃষ্টির চরিত্রে অরিত্রী সামন্ত, আবিরের মায়ের চরিত্রে তমসা পাঠক। সাউন্ড এডিটিং করেছেন রাহুল পাজা এবং ভিডিওটির পোস্টার ডিজাইনার সায়ন্তন খামরুই। গল্পটিতে কোনো ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট থাকতে চাইলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দেবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই রকম নিত্য নতুন গল্প খুব শীঘ্রই আসতে চলেছে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।